সো ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব টিকটকে অনেকটা ট্রেন্ডিংয়ে। তো এই ভিডিওর টেমপ্লেটটা কিন্তু অনেকেই সার্চ দিলে খুঁজে পান না, যার কারণে আমরা আপনাদেরকে আজকে সম্পূর্ণ ইজি ওয়েতে দেখাই দেবো যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন। ওকে, তো এই ধরনের ভিডিও মেক করতে হলে আপনাকে লিঙ্ক প্রয়োজন হবে, যে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমি দেখিয়ে দিই, আমাদের ভিডিও ডেসক্রিপশন হয়তো বা সকলেই চিনেন। তো আমরা এখান থেকে আমাদের ভিডিও ডেসক্রিপশনে যখন আপনারা ট্যাপ করবেন অর্থাৎ ওপেন করবেন, তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, সেম এরকম। ওকে, তো এখান থেকে আপনি দেখবেন যে প্লিজ সার্চ নামে একটা অপশন একটা লেখা আছে। তো লেখার পর এখান থেকে একটা যে আইকন দিয়ে বোঝানো হচ্ছে এখানে লিঙ্কটা। ওকে, তো লিঙ্কের উপরে জাস্ট ক্লিক করবেন। আপনার লিঙ্কের উপরে হচ্ছে এখানে ক্লিক করলে হবে। তো যেহেতু আমার এখানে হচ্ছে লিঙ্কটা যেহেতু নোটপ্যাডে এটা, তো এখান থেকে আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলে এরকম একটা হচ্ছে ইন্টারফেস আসবে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার লিঙ্কের উপর ক্লিক করলে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। খুব ইজি ওয়েতে আপনি কিন্তু হচ্ছে এগুলো মেকিং করে নিতে পারবেন। তো এরকম ইন্টারফেস আসার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে নিচ থেকে দেখেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের এটাকে ইউজ করতে হবে। তো এর জন্য এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের নেক্সট যেই পেজটা, নেক্সট পেজটা আমাদের হবে এরকম। তো এরকম আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আবারও নিচে ইউজ টেমপ্লেট। আপনি এখানে প্রিভিউটা দেখতে পাবেন যে আপনার ভিডিওর প্রিভিউটা, যে আমাদের ভিডিওটা কীরকম হবে। ওকে, তো এখান থেকে আমাদের এখান থেকে আছে ইউজ টেমপ্লেটের উপর একটা ক্লিক করব নিচ থেকে। তো খুবই দ্রুত আপনি ভিডিওটা মেক করতে পারবেন, যে কোনো ডিভাইস দিয়ে আপনি কিন্তু ভিডিওটা মেক করে ফেলতে পারবেন। খুব লো ডিভাইস হলে সমস্যা নেই সেক্ষেত্রে। তো এগুলো মূলত হচ্ছে অনেকটা সময় লাগে ভিডিও মেক করতে হলে, অনেকগুলো ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়, যেগুলো কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। তো এখান থেকে হচ্ছে আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে। এখান থেকে ফটোস অপশনে চলে যাবে, যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন ফটো, আমাদের গ্যালারির ফটোগুলো এখানে দেখতে পারবো। কিন্তু আপনি আপনার মতো করে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, কারণ আমাদের এই ভিডিওর জন্য আমাদের একটাই ফটো প্রয়োজন হবে। ওকে, সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে আমরা আপাতত একটা ফটোকে সিলেক্ট করে নিব। আপনি আপনার মতো করে যে কোনো একটা ফটোকে সিলেক্ট করবেন এবং নিচ থেকে এখান থেকে যে নেক্সট আইকন অর্থাৎ অ্যারো আইকন দেখতেছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনাকে এখানে আসতে কিছুক্ষণ সময় নিতে পারে, দেখা গেল যে 10 সেকেন্ড 20 সেকেন্ড এবং একটা লোডিং একটা সময় নেবে। তো তারপর আপনি এখানে প্রিভিউটা দেখতে পাবেন, এখানে আমাদের সাউন্ড সহ কিন্তু যুক্ত হয়ে গেছে অলরেডি। এখান থেকে জাস্ট আমি এক্সপোর্ট বাটনে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, যেহেতু আমাদের ওয়াটারমার্ক প্রয়োজন, আমরা ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটা কিন্তু সেভ করবো। সেক্ষেত্রে অবশ্যই এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের জাস্ট আমাদের ক্যাপকাটের ভিতরে যেরকম লোডিং নিয়ে ভিডিওটা সেভ হবে, সেম প্রসেসে কিন্তু আমরা ভিডিওটা সেভ হবে। তো এখানে নিচে আছে অটোমেটিক্যালি সুইচ টু টিকটক। ওকে, তো ভিডিওটা সেভ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের অটোমেটিক্যালি সুইচ হয়ে টিকটক অ্যাকাউন্টে চলে যাবে। চাইলে আপনি এখান থেকে আপলোড দিতে পারেন, অথবা আপনি এটাকে অ্যাভয়েড করে নিতে পারেন। তো এখান থেকে আমাদের আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমাদের টিকটকটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেল, মানে ভিডিওটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। ওকে, তো এখান থেকে টিকটকটা যেখানে এখানে আপনার একটা নোটিস দেওয়া হয়েছিল, তো আমাদের টিকটকটা সরাসরি ওপেন হয়ে গেছে। আমাদের যেহেতু এটা প্রয়োজন, আমরা নেক্সট করে এখানে এটাকে স্টোরেজে দিতে পারি বা আমাদের হচ্ছে টাইম লাইনে একটা পোস্ট দিতে পারি। সেক্ষেত্রে আমাদের দরকার নেই, আমরা জাস্ট এটাকে মিনিমাইজ করে অথবা এই অ্যাপসটিকে ক্লোজ করে দেবো। ওকে, তো এখন যদি আমরা ফাইল ম্যানেজারে চলে যাই, আমাদের আদৌ কি আমাদের যে ভিডিওটা আসছে কিনা, তো আমাদের সর্বশেষ যে এক্সপোর্টেড ভিডিওটি সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে অনেক সুন্দরভাবে। কিন্তু আপনি আপনার মতো করে যে কোনো ফটো বা এরকম ধরনের আপনি টাইপের ভিডিও করে মেক করে নিতে পারেন। তো মূলত আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ট্রেন্ডিং ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।